সেটা হচ্ছে আমার ফাইনাল লুক হাই গাইজ আমি ডলি অ্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডলি লাইফ স্টাইল তো আজকে একটা আর একটা নতুন ব্লগ তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আজকে হচ্ছে বউ ভাতের ব্লগ বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো ওই ব্লগটা পরে তো আজকে রেডি থেকে শুরু করে আর ওই আগের ভিডিওটার মতনই আজকেও আজকে তোমাদের বউ ভাতের সবটুকু দেখাবো তো দেখতে থাকো ব্লগটাকে তো অলরেডি এখানে দেখো মেকআপ টেকআপ শুরু হয়ে গেছে পুকুর কালকের মতো একবার মেকআপ করে আবার উঠিয়ে আবার নতুন করে মেকআপ হচ্ছে কারণ ওর পছন্দ হচ্ছে না তার জন্য আবার ওকে করে দিতে হবে নতুন মেকআপ তো আমি কি ড্রেস করবো সেটা তোমরা একবার দেখে আজকে আমি ওয়ান পিসটা পরে যাব আর এখানে সব সাজার গাজার যা আছে তাই তো মুখটাকে ফ্রেশ করে আসি তারপর মেকআপ টেকআপ একটু করি তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ঠিক আছে চলো এই হবে তো কাইস আমার আই মেকআপ তোকে দেখো হয়ে গেছে কমপ্লিট আই মেকআপ কমপ্লিট যেটুকু পেরেছি যেভাবে পেরেছি সেভাবে করেছি এবার জাস্ট একটু লাল লাল গাল আমার খুব ভালো লাগে তো ব্লাশটা করব ঠিক আছে বোঝা যাচ্ছে না বলো এখান থেকে বোঝা যাচ্ছে না কিন্তু এখানে হালকা হালকা দেখা যাচ্ছে বেশিও ভালো লাগে না হালকাই ঠিক আছে লাইটের জন্য একটু বেশি লাইটের গাছের জন্য বোঝা যাচ্ছে না তো তো গাইস লিপস্টিকটা পরবো তাহলে আমার মেকআপটা হয়ে যাবে আর আগে জামাটা পরে তারপর চুলটা করবো ঠিক আছে তো দেখতে থাকো আমি একবারে জামাটা পরে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা করছি ঠিক আছে রেডি হয়ে নাকি পুরোটা রেডি হয়ে তারপরে একবারে ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করব সো গাইস আমি রেডি হয়ে গেছি এটা জাস্ট পরবো হাতে ও হ্যাঁ কালের পরা হয়নি এর জন্যই ভাবছি যে আমাকে ফাঁকা ফাঁকা কারো লাগছে আমার

তোমাদের কার কার এই আমলকি খেতে ভালো লাগে বলো গাইস এটা আজকে আমি স্টেশন থেকে ট্রেনের থেকে নিয়ে এসেছি তো বলো তোমাদের কার কার এই আমলকি গুলো খেতে ভালো লাগে যেগুলো ট্রেনে বিক্রি করে পাঁচ টাকা করে আমার তো খুব ভালো লাগে খেতে যাবো গাইস জন্য আগে হজম করে নিই তারপর বেশি করে খেতে হবে তুমি গাইস তোরা কবি সবার সাস্তা দেখো গাইস তো গাইস এবার বিয়ে বাড়ি যাওয়া যাক তো অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে তো তারপরে গিয়ে নিয়ে ওখানে কথা হচ্ছে বিয়ে বাড়িতে একবার ডাইরেক্ট ঠিক আছে তারা বিয়েবাড়ি চলে এসেছি হেঁটে হেঁটে তারপর এটা ছিল একটা লজে বউ ভাতটা তো তারপর সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম তারপর যাওয়ার পর বউকে গিফট দিতে আর বউটাকে দেখতেও চলে গেলাম তারপর বৌদি গিফট দিয়ে দিলো দেখতে পাচ্ছ তারপর বউটার একটু ভিডিও তুলবো বাট সবাই আমার সামনে দাঁড়িয়ে থাকবে এটাই হয় সব জায়গায় আমার সাথে অবশ্য যখনই আমি কোনো ফটো তুলতে যাই বা কোনো কিছু ভিডিও করতে যাই বউ সবাই আমার সামনে এসে দাঁড়িয়ে থাকবে পেছনটা নিয়ে দাঁড়িয়ে পড়বে তারপর ওপর থেকে এরকম ছিল ভিউটা রাস্তা ছিল পাশে আর এরকম নিচে সবাই দাঁড়িয়ে ছিল তারপর আমরা এখানে একটু ফটো তুলছিলাম আমি বৌদিরও ফটো তুলে দিচ্ছিলাম তো তারপর আমি আর বৌদি বিলে এই ফটোটা তুলেছি তারপর কালকে যে কফি বানাচ্ছিলো দাদাটা আজকেও সেই দাদাটাই এখানে কফি বানাচ্ছিলো তো আজকেরটাও দারুণ হয়েছিলো কফিটাই দাদার কফিটা বেশ ভালোই হয় ভালোই বানায় দাদাটা তারপর আজকেও পকোড়া ছিল আর কফি ছিল তো সবাই মিলে একটু পকোড়া কফি খেয়ে নিলাম আর আজকেও আরও নতুন নতুন যারা ছিল ওরাও বলছিল যে কফিটা খুব ভালো হয়েছে তো পকোড়াটাও ভালো হয়েছিল আজকে তারপর খাওয়া দাওয়ার পরে সবাই একটু আড্ডা দিচ্ছিলাম বসে বসে নানা রকমের গল্প চলছিল অনেক দিন পর সবার সাথে দেখা হলো তার জন্য সবাই এক জায়গায় হয়েছে বলে সবাই একটু গল্প টল্প করছিলো বৌদি বৌদির পাশের বাড়ির বোন এটা হচ্ছে বৌদির মা তারপর খেতে বসে গেলাম আমি আমার পাশে কুকু আর ওদিকে বৌদি বসেছে আর এই সাইডে দাদা বসেছে তো সবাই মিলে খেতে বসে গেছি তারপর পাতা তারপর লেবু দিয়ে দিল তারপর চলে আসলো কড়াইশুঁটির কচুরি কালকে বলে বিদ্যার থেকে আজকে এই কড়াইশুঁটির কচুরিটা খুব সফট আর খুব দারুণ ছিল তারপর এখানে পরি দিয়ে চানা মশলা ছিল তোমাদের কার কার কড়াইশুঁটির কচুরি দিয়ে চানা মশলা খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে সবাই বলবে ঠিক আছে এটা খাওয়ার পর ছিল ভাত সাদা ভাত আর চিপস আলুর চিপস আর তার সাথে ছিল পনির দিয়ে ডাল ভেজে ডাল তো ডাল দিয়ে খাওয়ার পর ছিল এচোর চিংড়ি তো এঁচড় চিংড়িটা আসতে থাকুক আর তার আগে তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে যে তোমাদের কার কার কটা বিয়ে নেমন্তন্ন পড়ল আর কটা খেয়েছো আগে বা আরও বাকি আছে সব কিন্তু আমাকে বলবে অবশ্যই কমেন্টে জানাবে আর এদিকে দেখো পুপু দেখো বলছে আমি আর কিছু খাবো না আমাকে শুধু লেবু দিয়ে তুমি মেখে দাও ডাল দিয়ে আর চিপস দিয়ে খাবে তো ওর আর কিছু লাগে না যখনই কোনো বিয়ে বাড়িতে যায় এই কাজটাই করে ও আগে ডাল দিয়ে পুরো ভাতটা মেখে নেবে আর হচ্ছে লেবু থাকলে তো কোনো কথাই নেই আলুর চিপস দিয়েই ওর পুরো খাবারটা হয়ে যায় তো এচো চিংড়ির পর ছিল স্যালাড আর তার সাথে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা তো ফ্রায়েড রাইস চিকেন কষা তোমাদের কার কার ভালো লাগে এটাও কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে বলবে কারণ ম্যাক্সিমাম সবারই এটা খুব ভালো লাগে ফ্রায়েড রাইসের সাথে চিকেন কষার কম্বোটা অনেক ভালো আমার নিজেরই খুব ভালো লাগে এই কম্বোটা যার জন্য এখন এডিট করতে করতে আমার জিভে জল চলে আসছে আমার এত ভালো লাগে ফ্রায়েড রাইস আবার ছোটোবেলা থেকেই খুব ভালো লাগে এই কম্বোটা তো এটা শেষ করার পর ছিল চাটনি আমের চাটনি নানারকম ড্রাই ফ্রুটস দেওয়া তারপর ছিল তার সাথে পাপড় তো অ্যাসলটেড পাপড় এটা নেওয়ার পর তারপর ছিল মিষ্টি দুই রকমের মিষ্টি ছিল তো লট চমচম আর একটা ক্ষীরের চমচম হয়তো বলে ওটাকে যাই হোক তো দুটোই খুব দারুণ ছিল আর হালকা মিষ্টি ছিল বলেই আমি দুটোই নিয়েছিলাম আর খাওয়া শেষ তারপর হাত ধুয়ে টিসু পেপার দিয়ে হাতটা মুছে তো হজমা তাকেই দিয়ে দিয়েছিল আইসক্রিম নিয়ে এবার সবাইকে টাটা বলে বাড়ি চলে আসলাম তো গাইস চলে এসেছি বাড়িতে আগে সব কিছু আগে সব কিছু আর কি ছেড়ে নিই ফ্রেশ হয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে কারোর এত পরিবারে টায়ার্ড হয়ে গেছি হেঁটে হেঁটে গেছি আবার হেঁটে হেঁটে এসেছি আর ওখানে ভীষণ ভিড় ছিল এর জন্য ভালোভাবে হচ্ছে ক্যামেরা ট্যামেরা ভালো করে করতে পারি যেটুকু করার করেছি আর কি সেটুকুই তোমরা দেখো মানে যেটুকু করার চেষ্টা করেছি ও ওইটুকু পেরেছি আর এখন আগে সব কিছু ছেড়ে নিই এদিকে দেখো একজন আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে আমার ঠান্ডা লেগেছে আমি আইসক্রিম খাবো না আমারটাও খেয়ে নেবে তো আগে সব কিছু ফ্রেশ হয়ে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে টাটা তো গাইস আমি ফ্রেশ হয়ে চলে এসেছি আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা একটু ছোট হলো বাট তোমরা মজা পাবে দেখে অনেক অনেক কিছু নতুন নতুন মানুষকে দেখিয়েছি সেগুলো কি সব বলবো বলেছি আর কি তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও খুব ভালো লাগে যদি খুবই ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও আর কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর এরকম ভিডিও তোমরা আরও দেখতে চাও কিনা না সেটাও কমেন্টে অবশ্যই জানাবে ঠিক আছে আর হচ্ছে আমার ভিডিও পেতে গেলে কী করতে হবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তাই তো তো সাবস স্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে তো এখন দেখো ঘুমিয়ে পড়বো আমি আমার ভীষণ ভালো লাগছে না কলেজে গেছিলাম ওখান থেকে এসে নিয়ে আবার নেমন্তন্নকে গেছি তারপর হেঁটে গেছি হেঁটে এসেছি আর এখন ভীষণ টায়ার্ড এখন ঘুমাতে পারলে বাঁচি আমি তো সবাইকে গুড নাইট ঠিক আছে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা বাই